হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁয়ে জুলুম বস্তির উদ্যোগে 30% ছাড়ে খাদ্য সামগ্রী বিক্রি। হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 2টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিল্লাত, করোনা প্রতিরোধ বিষয়ক জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন আকন্দ, পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুস্তাফিজুর রহমান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সত্তার খান, হবিগঞ্জ পৌরসভার পৌরসভা মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলা চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ আবু জাহির বলেন, সকলে সম্মিলিতভাবে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে, এজন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সভায় হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন আকন্দ বলেন, ত্রাণ বিতরণে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এছাড়া যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচারে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়র সাহেব আছেন, তারপর রিক্সা ভ্যান চালক বহুক চালক ডেলিভারার, এদের আপনার একটা তালিকা করে নেবেন। ঘুষতে ঘুষতে বেলা গেল, ফুসকা পড়ল হাতে, দাশ হয়ে যায়, টাকা বিনাশ হয়, কাপড় পরিষ্কার হয় না যে। ভাবি এই যুদ্ধ বন্ধ করেন, রিয়েলকে ঘরে আনেন। রিয়েল ও কাজল ভাই, এদিকে হাতো, আমার একটা ভালো কাপড় দরকার। পাউডার দাও তো। ভালো পাউডার মানে রিয়েল পাওয়ার হয় ডিটারজেন্ট পাউডার, তাই নাকি ভাই? এটা তো কাপড় ধুলে আবার হাতের ছাল বাকলো উঠবো না তো? না ভাই, তাইলে তো কাপ হয়ে গেছে। ও বউ বউ, হ্যাঁ ভাবি, রিয়েল পাউডার হয় অনেক শক্তিশালী। ও ভাবি সত্য কথাই কইছে, এই যে দেখো আমিও তোমার লেগে আনছি রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, তাই নাকি? হ্যাঁ, না তোমার কোনো কষ্ট থাকবো না, খালি সুকান সুক সুকান সুক দিন পাই আলতা তা দিন দিন তা দুরো ভাবি রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার ফুলের সৌরভ আর লেবুর শক্তিতে আপনার কাপড়কে করবে সাধারণ পাউডারের চেয়ে আরো দুইগুণ বেশি সাদা। রিয়েল পাওয়ার হোয়াইট মানে আসল রিয়েল পাওয়ার হোয়াইট আমার ভালোবাসা। রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। জুলুম বস্তি নামটা শুনে মনে হবে এই সংগঠনের সদস্যরা মানুষের উপর জুলুম অত্যাচার করে থাকে, কিন্তু বাস্তবে এর কার্যক্রম সম্পূর্ণ আলাদা। এরা নিপীড়িত মানুষের পক্ষে তথা করোনায় কর্মহীন, ক্রয় ক্ষমতাহীন, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে 30% ছাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে আসছে। সংগঠনের বড় কোনো ফান্ড না থাকলেও মানবতার সেবার ব্রত নিয়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও দরিদ্র মানুষের সেবায় এগিয়ে গেছে তারা। করোনা ভাইরাসের মহামারীর কারণে শহরের খেটে খাওয়া মানুষজন কর্মহীন হয়ে পড়ায় অর্থের অভাবে নিত্য প্রয়োজনীয় মালামাল কেনাকাটা করতে পারছিল না। এ সময় শহরের দরিদ্র মানুষের কথা ভেবে এবং মানবতার সেবার ব্রত নিয়ে 30% কম মূল্যে নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রি করে তারা। এই কার্যক্রমের উদ্যোক্তা জুলুম বস্তি সংগঠনের সাধারণ সম্পাদক আরাপত সেন সাগর জানান, আমাদের নিজস্ব কোনো তহবিল নেই, বন্ধু বান্ধবের চাঁদায় এই কার্যক্রম শুরু করি। সেজন্য জুলুম বস্তি ফেসবুক পেজের প্রায় 100 সদস্যর কম বেশি সহযোগিতায় এই কার্যক্রম চলছে। এদিকে জুলুম বস্তির জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এবং সাধারণ মানুষের চাহিদার প্রেক্ষিতে শহরের পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতা করতে 30% মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শন শেষে সার্বিক সহায়তার আশ্বাস দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।
এ সময় শতকরা 30 টাকা ছাড়ে তেল চিনি ডাল ছোলা লবণ ইত্যাদি 150 জন মানুষের মাঝে সরবরাহ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র লোকজনের মাঝে 30% ছাড়ে পণ্য তুলে দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চাইতে শতকরা 30 টাকা কমে পণ্য কিনতে পেরে অনেকে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, করোনা ভাইরাসে কর্মহীন মানুষের চাহিদা মেটাতে পহেলা এপ্রিল শহরের চৌরাস্তায় সমবায় মার্কেটে জুলুম বস্তি নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম শুরু হয়। বিজয় বাংলা টিভি, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল।